السلام عليكم ورحمة الله سورة الواقعة আজকের ভিডিওটির মাধ্যমে আমরা প্রথম পর্ব শুরু করতেছি ইনশাআল্লাহ আমরা কয়েকটি পর্বের মাধ্যমে সূরৎ ওয়াকিয়া সহি শুদ্ধ করে উচ্চারণ করব শিখব শব্দে শব্দে ইনশাআল্লাহ কিছু কিছু অক্ষর আমরা ভুল করে ফেলি যারা এই সূরাটি নিয়মিত আমল করে থাকি তাদের জন্য খুবই উপকার হবে আমরা সেই ভুলগুলো সমাধান করতে পারবো ইনশাআল্লাহ সূরৎ ওয়াকিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের পরে এটিকে আমল করার জন্য আদেশ করেছেন সূরৎ ওয়াকিয়ার ফজিলত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি নিয়মিত মাগরিবের নামাজের পরে সূরৎ ওয়াকিয়া পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অভাব অনটনকে দূর করে দেয় চলুন আজকের ভিডিওটির মাধ্যমে সূরৎ ওয়াকিয়া আমরা সহি শুদ্ধ করে শিখব ইনশাআল্লাহ সূরৎ ওয়াকিয়া হলো মক্কায় অবতীর্ণ আয়াত নম্বর 96 রুকু নম্বর 3 সূরৎ ওয়াকিয়া بسم الله الرحمن الرحيم إذا وقعت شبدو تاولو إذا زبر بامي عليف زالو قطع عليف جي براغا تهي إذا وقعت وقعت لحبنا وقع تالم زر تل وقعت الواء اغلب زبر بامي الف ثاي لغلب হবে وا এক লেখা আছে وا قي আহ দম ফেলার সময় গলদাটাকে হা বানাই দিয়ে দম ছেড়ে দিতে হবে যদি আমরা দম ছেড়ে দেই واقعه اذا وقعت الواقعه واقعه এখানে দুই ভাবে পড়া যায় আমি দম ছেড়ে দিলে একমত হবে দমটা যদি ধরে যাই তাহলে আরেক মত হবে দমটা আমি ছেড়ে দিয়ে পড়াইতেছি ইযা ওয়াকাতিল ওয়াকিআহ দম ধরে যাব এবার ইযা ওয়াকাতিল ওয়াকিআতু লাইসা দম ধরে গেলে ওয়াকিআতু দমটা ছেড়ে দিলে ওয়াকিআহ দম ফেলার সময় গোলতা পাইলে গোলতাটাকে হা বানিয়ে দম ছেড়ে দিতে হবে যেমন এই জায়গায়ও আমরা গোলতা পেয়ে গেছি দম ফেলার সময় এটাও হা হয়ে যাবে দম ছেড়ে দিলে আর দম ধরে গেলে তখন তা থাকবে এখানেও দম ফেলার সময় গোলতা কোরআন মাজিদে যেখানে দম ফেলার সময় এরকম গোলতা থাকবে গোলতা হলো কোনটা যেটা হলো গোল হাইয়ের উপরে দুই নকতা থাকে সেটাকে গোলতা এটা কিন্তু তা তাই আর এটা গোলতা দম আর দুই নকতা না থাকলে তখন গোল হা হয়ে যায় তাহলে আমরা বুঝলাম দম ফেলার সময় গোলতাটাকে পাইলে গোলতাটাকে হা করে আমরা দম ছেড়ে দেব ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াক লিওয়াক কবক্ষর কলকলা লিওয়াক আতি হা একালিপ হা লাইসা লিওয়াক আতি হা কা একালিপ জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় কা জি বাহ জবর বাহ কা জি বাহ দম ছেড়ে দিলে কা জি বাহ ليس لوقعتها كاذبة إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة এটা কিন্তু তাতাই থাকবে কেন এটা দম ফেলার জায়গায় সময় নয় এটা কিন্তু গোলতা এখন তাতাই ধরতে হবে তাইয়ের উপর দুই পেশের পরে রয়ের উপর তাস দিত একটা পেশ বাদ যাবে তার অপেশ তোর খফিদাতুর 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 হবে না খফিদাতুর রফিআহ রফিআহ র এক আলিফ জবর বামে আলিফ আছে এই যে তাজদিদের উপরে জবর আর জবর বামে আলিফ আছে জন্য এক আলিফ টেনে পড়ব রফিআহ খফিদাতুর রফিআহ ইযা ওয়াকাতিল ওয়াকিআহ ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا إغلف جبر ومالف إذا رج رج تلم جرتيل إذا رجت الحمزة جبر أرض بيردو أرض إذا رجت الأرض رج رجا
দম ফেলার সময় দুই জবর পাওয়া গেলে একটা জবর বাদ দিয়ে একে আলিফ টানতে হবে। এই জন্য আমরা বলবো র জিম জবর রজ, জিম আলিফ জবর জা, রজ্জা। ইদা রুজ্জাতিল আরদু রজ্জা, এখানে জা এক আলিফ আর এখানে জা এক আলিফ, মাঝখানে অক্ষরগুলো হারকাত মানে তাড়াতাড়ি পড়তে হবে। ইদা রুজ্জাতিল আরদু রজ্জা। ওয়া দম ফেলার পরে আমরা ওয়া এর উপর তাসদিদ পাইছি, এখন তাসদিদ ধরার দরকার হবে না, শুধু জবর ধরব। ওয়া বুসা, ওয়া বুসা, তালাম জারি তিল, ওয়া বুসা তিল, জিবালু জবর বামে আলিফ বা খট্টা এক আলিফ, ওয়া বুসা তিল জিবালু বাসা বাসা, দম ফেলার সময় দুই জবর এক জবর বাদ দিয়ে এক আলিফ, এটা আর পড়বো না, বুঝে নেবেন। وَبُسَّتِ الْجِبَالُ بَسَّا প্রথম আয়াত। إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ لَيْسَ لِوَقَعَتِهَا كَاذِبَةٌ خَافِضَةُ الرَّافِعَةُ إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالُ بَسَّا। এখানে দুই ভাবে পড়া যাবে, দম ছেড়ে দিলে রজ্জা, দম ধরে গেলে রজ্জাও, ওয়া বুসাতিল জিবালু বাসা, আশা করি বুঝতে পারছেন। ফাকানাত, ফাকা নুন তা জবন্নাত, ফাকানাত কাফের জবর এক আলিফ, জবর বামে আলিফ থাইলে এক আলিফ টানতে হয়, কাফ জবর কা, ফাকানাত হা বা, এখানে জবর বামে আলিফ কিন্তু এটা কিন্তু চার আলিফ কেন হলো, এক আলিফের পরের অক্ষরটা যদি এরকম গোল হামজা থাকে তখন এক আলিফটা চার আলিফটা নিয়ে পড়তে হয়। চার আলিফের নিয়ম হলো পাঁচটি, তার ভিতরে এটা এক একটি নিয়ম। হাবা হামজার উপর দুই জবর, দুই জবর পরে মিমে তাসদিদ একটা জবর বাদ, হাবা আম মিমের পেশ এই ছোট্ট মিমে যাবে, মুম বা সা জবর বাদ, সা আলিফ জবর সা, মুম বা সা, ফাকানাত হাবা আম মুম বাসা। তারপরে ওয়া কুন্তুম দম ফেলার পরে ওয়াই তাসদিদ, তারপর শুধু ওয়া জবর ওয়া হবে কারণ আমরা এখানে দম সেরেছি, মুবাসা মুম বাসা বলে। ওয়া কুন্তুম আজ হামজা জা জবর আজ, ওয়া আলিফ জবর ওয়া, আজ ওয়া, জিম দুই জবর, জাং হবে এখানে দুই জবরের পরে এক পার অক্ষর সা, এক পার অক্ষর পনেরোটা, তা সা জিমদাল জালচা সিনসিন সদ তজ কফ কাফ আর ফা, নুন সাকিনের পরের অক্ষর অথবা দুই জবর দুই যে দুই পেশের পরে যদি উক্ত অক্ষর পনেরোটি পাওয়া যায় যে কোনো একটি, তখন অনুষ্কারের মতো হবে। আজ ওয়া জাং সালাসা, যেমন এখানে নুন সাকিনে পরে তা পনেরোটার মধ্যে একটি, ওয়া কুং তুম আজ ওয়া জাং সালাসা। তারপরে এখানে লক্ষ্য করেন গোলতাটা হা হয়ে গেছে, এখানে দম ফেলার সময় আমরা কী করছি, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানছি, কিন্তু এখানে দুই জবর এক জবর বাদ দিলাম না কেন, এখানে নিয়ম হলো গোলতাটা যদি দম ফেলার সময় পাওয়া যায়, যদি দমটা ছেড়ে দেই গোলতায়ের মধ্যে দুই জবর থাক, দুই জের থাক, দুই পেশ থাক, যা কিছুই থাক না কেন সব চিহ্ন বাদ দিয়ে গোলতাটা হা বানিয়ে মনে মনে সাকিন ধরতে হবে। সালাসাহ, ফা হামজা সজবর আস, হালিফ জবর হা, ফা আসহা বা পেশ বু, ওই পারে পেজের উপরে বা লামের উপরে সাকিন আছে বা লাম পেশ বুল, ফা আসহা বুল, ফা আসহা বুল, পরের পৃষ্ঠায় হ্যাঁ ফা আসহা বুল, মিম আজাবার মাই, মিম জাবার মা, মাই মা, নুন হাজাবার নাহ, মাই মা নাহ, যদি আমরা দম ছেড়ে দিই, তো এখানে আমি দমটা ধরে দিয়ে আপনাদেরকে পড়ে তাহলে শব্দের উচ্চারণটা পড়তে শুনতে সুন্দর লাগবে। ফা আসহাবুল মাইমানাতিমা, আসহাবুল মাইমানা, 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 আবার ফা আসহাবুল মাইমানাতিমা, আসহাবুল মাইমানা, শুধু এখানে মা টান এখানে হা টান বাকিগুলো তাড়াতাড়ি। তারপরে ওয়া আসহাবুল বা লাম্পিস বুল, ওয়া আসহাবুল হা এমন হবে, ওয়া আসহাবুল মাশআমাহ, মিম শিন জবর মাস, হামজা জবর আ, মাস আ, মিম হা জবর মাহ,
এই যে গোলদাটাকে হাবানায় দম ছেড়ে দিতে হবে দমটা ছেড়ে দিলে ওয়া আসহাবুল মাশআমা আর দমটা ধরে গেলে তখন এইভাবে পড়ব ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা এই শব্দটা ছিল ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা এটা বলবো ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সিন জবর ওয়াস সিন খাটা জবর সা এগালিম ওয়াসা বি কবাপে কু ওয়াসা বি কু নুন সিন জবর নাস والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون مقرب البنا مقربون أولئك المقربون في جنات النعيم في أغلب جن واجب كنا جن أمن هو في جنات النعيم سلة من الأولين أولين سلة من الأولين وقليل من الآخرين وقليل قليل هبنا إذا مقربون هبنا مقربون إذا به وقليل من الآخرين وقليل من الآخرين على سرر ممجرم على سرر موضونة موضونة قلت تحاوي جبه بشيش كوري شيشير پارا قلو جي قلو آسي شي قلو تي شب در شيشي بشير بھاگ গোলতাটা পাওয়া যাবে সে জায়গায় আমরা গোলতাটা দম ছেড়ে দিলে হা বানাবো দম না ধরে গেলে তা তাই পড়ব দম ধরে গেলে তা তাই পড়ব দম ছেড়ে দিলে তাটাকে হা বানাবো আলা সুরুরিম মাউদুনা আজকে আমরা 15তম আয়াত পর্যন্ত পড়লাম সূরাতুল ওয়াকিয়া পরবর্তী পর্বে আমরা পরবর্তী আয়াতগুলো পড়ব এজন্য আপনারা অবশ্যই পরের পর্বগুলো দেখার জন্য অনুরোধ থাকলো তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু